হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন আজকের ভিডিওর টপিক। আসলে আমরা যখন একটি নতুন স্মার্টফোন কিনতে যাই, তখন ফোনের লুকিং, ডিজাইন এবং ফোনের দাম কম বেশি দেখে বিবেচনা করি ফোনটি কেমন হবে, আর দোকানদার আমাদেরকে ফুল কনফিউশনে ফেলে দেয়। তখন দেখা গেল বিক্রেতার কথায় আমরা একটি স্মার্টফোন কিনে ফেলি, আর এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় ভুল। আজকে আমি আপনাদেরকে বেসিক কিছু টিপস দিব যেগুলো আমাদের সবার জানা প্রয়োজন, আর এই টিপসগুলো ফলো করলে আপনি নতুন হলেও দোকানদার আপনাকে ঠকাতে পারবে না এবং আপনার কষ্টের টাকায় আপনি একটি ভালো স্মার্টফোন কিনতে পারবেন। ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ নিচ থেকে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন। তো কথা না বেরিয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। নাম্বার ওয়ান, স্মার্টফোন ব্র্যান্ড। স্মার্টফোন কেনার আগে অবশ্যই একটি ব্র্যান্ড সিলেক্ট করতে হবে। একটি ভালো ব্র্যান্ডের মোবাইলের কোয়ালিটি, কর্মক্ষমতা অনেক বেশি হয়ে থাকে, তাই স্মার্টফোন কেনার আগে অবশ্যই একটি ভালো ব্র্যান্ড চয়েস করা উচিত। ভালো ব্র্যান্ড বলতে যেমন অপো, ভিভো, রিয়েলমি, শাওমি, স্যামসাং ইত্যাদি ইত্যাদি ফোন কোম্পানিগুলো। নাম্বার টু, প্রসেসর এবং চিপসেট। এটাকে আপনি প্রসেসর বলেন বা চিপসেট বলেন, স্মার্টফোনের সব ডাটাই কিন্তু এটা প্রসেস করে থাকে, তাই স্মার্টফোনের ডাটা দ্রুত প্রসেস করার জন্য প্রয়োজন শক্তিশালী প্রসেসর। প্রসেসর যত বেশি শক্তিশালী হবে এটি তত দ্রুত কাজ করতে সক্ষম হবে। একটি প্রসেসরের পারফরমেন্স নির্ভর করে এতে থাকা ক্লক স্পিড, কোর সংখ্যা সহ আরও বেশ কয়েকটি বিষয়ের উপর। বর্তমানে কোয়ালকম, স্ন্যাপড্রাগন, হুয়াওয়ে, অ্যাপেল, মিডিয়াটেক সহ আরও বেশ কয়েকটি কোম্পানি স্মার্টফোনের জন্য প্রসেসর তৈরি করে। বর্তমানে ব্যবহারকারী বিচারে মিডিয়াটেক এগিয়ে থাকছে, তবে পারফরমেন্স বিচারে কোয়ালকম, স্ন্যাপড্রাগন এগিয়ে থাকছে। স্যামসাংয়ের অ্যাকজিনোস, হুয়াওয়ের ক্রিন এবং অ্যাপেলের প্রসেসর এগুলো শুধু তাদের নিজেদের স্মার্টফোনে ব্যবহার করে থাকে, তাই আপনি যদি হেভি গেম ইউজার হয়ে থাকেন এবং অনেক বেশি মুভি সিনেমা দেখে থাকেন তাহলে আপনার জন্য প্রয়োজন হবে একটি ভালো মানের প্রসেসর। বর্তমানে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 888, 865, 778 সহ আরও ইত্যাদি ইত্যাদি প্রসেসর রয়েছে এবং মিডিয়াটেকের হেলিও P95, P90, G80 ইত্যাদি ইত্যাদি ভালো মানের প্রসেসর রয়েছে। নাম্বার থ্রি, র্যাম এবং রোম। একটি স্মার্টফোনে ফাস্ট কাজ করার জন্য প্রয়োজন র্যাম এবং রোম। যখন আপনি মোবাইলে ভিডিও প্লে করেন, গেম প্লে করেন অথবা অন্যান্য অ্যাপস ইউজ করেন, তখন ওই কাজের হিসেবে মোবাইলে তার র্যামের কিছু পরিমাণ ব্যবহার করে। যখন মোবাইলে র্যাম বেশি পরিমাণে থাকে তখন মোবাইলে কোনো প্রকার হ্যাং এবং অসুবিধা ছাড়াই অনেক ভালোভাবে স্মুথলি কাজ করে। উল্টো দিকে যখন মোবাইলে র্যাম কম থাকবে তখন মোবাইল হ্যাং করবে এবং নানান ধরনের সমস্যা দেখা দেবে, তাই মোবাইলে স্মুথ এবং ফাস্ট কাজ করার জন্য মিনিমাম হলো 3 GB র্যামের প্রয়োজন। পার্সোনালি আমি রিকমেন্ড করবো 6 GB। এছাড়া আপনার ফোনে যখন স্টোরেজ বেশি থাকবে তখন আপনি অ্যাপস, ভিডিও সহ আরও অন্যান্য গুরুত্বপূর্ণ ফাইল রাখতে পারবেন, তাই মিনিমাম 32 GB স্টোরেজ থাকা প্রয়োজন। আমি রিকমেন্ড করবো 64 GB স্টোরেজ হলে অনেক ভালো হয়। নাম্বার ফোর, স্ক্রিন অ্যান্ড ডিসপ্লে। স্মার্টফোন কেনার আগে অবশ্যই দেখে নেবেন আপনার কাঙ্ক্ষিত ফোনের ডিসপ্লে যেন HD অথবা ফুল HD হয়। ফুল HD এবং HD ডিসপ্লেতে আপনি ভিডিও যতটা আকর্ষণীয় দেখতে পাবেন, অন্যদিকে WBGA ডিসপ্লেতে ততটা আকর্ষণীয় ভিডিও দেখতে পারবেন না। ডিসপ্লের ক্ষেত্রে আরও অনেক বিষয় রয়েছে, সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করতে গেলে ভিডিও অনেক লং হয়ে যাবে। নাম্বার ফাইভ, ব্যাটারি। মোবাইলের ব্যাটারি যত বেশি মিলিঅ্যাম্পিয়ারের হবে তত বেশি ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। স্মার্টফোনের ব্যাকগ্রাউন্ড অ্যাপ এবং ডাটা এত বেশি কাজ করে যে আপনি মোবাইল ইউজ না করলেও আপনার ফোনের চার্জ অটোমেটিকলি কমে যাবে। এখন আপনি মোবাইল কিনলেন গেম খেলার জন্য বা ভিডিও দেখার জন্য, বা আপনি গেমের গুরুত্বপূর্ণ একটা স্টেপ শেষ করতে যাচ্ছেন, তখন আপনার ফোনের চার্জ শেষ, তাই অবশ্যই স্মার্টফোনের অন্যান্য দিকের সাথে ব্যাটারি মিলিঅ্যাম্পিয়ারটা অনেক বেশি থাকা প্রয়োজন। যদি হেভি গেম ইউজ করে থাকেন তাহলে আপনার ফোনের ব্যাটারি মিনিমাম 4000 থেকে 5000 মিলিঅ্যাম্পিয়ারের মধ্যে রাখার চেষ্টা করবেন, এতে করে আপনি যথেষ্ট ভালো ব্যাকআপ পাবেন। এছাড়াও আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে মোবাইলের ক্যামেরা। আপনি যদি ফটো তুলতে পছন্দ করেন বা ভিডিও রেকর্ড করে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন ফোনের ক্যামেরাটি কেমন। স্মার্টফোনের ক্যামেরা মিনিমাম 13 MP হলে ভালো হয়। এর চেয়ে কম মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে আপনি ভালো ভিডিও এবং ছবি তুলতে পারবেন না। বর্তমানে অপো, ভিভো, রিয়েলমি, শাওমি স্মার্টফোনে অনেক বেশি মেগা থাকছে। এছাড়া ফোনের ডিজাইন এবং লুকটা অবশ্যই দেখে নেবেন। তো ভিউয়ার্স, এ ছিল আমাদের স্মার্টফোন কেনার আগে 5টি গুরুত্বপূর্ণ বিষয়। আশা করছি টিপসগুলো ফলো করলে আপনি স্মার্টফোন কিনতে গেলে ঠকবেন না। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন এবং শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে। ভিডিওর কোন অংশটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ভিডিও শেষ করার আগে একটাই রিকোয়েস্ট, আপনি যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ নিচ থেকে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন। তো ভিউয়ার্স, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।